সরো সরো সরো, সবার টাকা লাগবে, তোমরা ঠিক লাগবে একটু পরে সরো। এখনো স্টুডেন্ট জয়েন করেনি। এত উঁচু করে দেওয়া লাগবে নাকি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম ম্যাম। ইয়ানিকা ম্যাম কই রে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, ফোনটা বাঁকা হয়ে আছে নাকি আপনার বোর্ডটা বাঁকা হয়ে আছে? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ এভরিবডি? আসসালামু আলাইকুম ম্যাম। আমি আসসালামু আলাইকুম ম্যাম। হোয়াট অ্যাবাউট ইউ ম্যাম? লাস্ট ক্লাস উই লার্নড আপ টু ক্লাস 9 মেজর ফাইলাম। প্লিজ টুডে উই ডিসকাস অ্যাবাউট কি কর্ডেট ক্লাসিফিকেশন। টুডে উই ডিসকাস অ্যাবাউট কর্ডেট ক্লাসিফিকেশন। তাহলে টুডে উই ডিসকাস অ্যাবাউট কর্ডেট classification. Chapter 1 chordate classification. Chordate first পরিচয় কি? সে একটা phylum. Chordate কি একটা phylum? এবং এই যে chordate phylum আছে, last phylum, 9 major phylum এর last phylum name কি? Chordata. আর again chordate has three sub phylum. phylum chordata. Again subphylum has three sub phylum. Number 1 Eurochordata, Cephalochordata, Vertebrata. তাহলে again phylum chordate has three sub phylum name কি? First sub phylum name Eurochordata, Cephalochordata, Vertebrata. এই ওই জায়গা পদটা টেনে দাও। তাহলে first sub phylum name কি? SB লিখলাম, sub phylum S লিখে P লিখলাম, এখানে দেখো। তাহলে sub phylum হলো first sub phylum name Eurochordata. Eurochordata. Second subphylum name কি? Second subphylum name Cephalochordata. Cephalochordata. Third subphylum name কি? Vertebrata. Vertebrata. মানে phylum chordate. Again phylum chordate has ki three subphylum. Eurochordata, Cephalochordata, Vertebrata. Again Eurochordata, again subphylum Eurochordata has three classes. Eurochordata has ki three classes. First class name ki Acidacea, Larvacea, Thalassia. তাহলে ফার্স্ট ক্লাস নেম কি? ফার্স্ট ক্লাস নেম অ্যাসিডেসিয়া। সেকেন্ড নেম কি? সেকেন্ড ক্লাস নেম থ্যালাসিয়া। থার্ড ক্লাস নেম লার্ভাসিয়া। তাহলে ফাইলাম কর্ডেট হ্যাজ কি? থ্রি সাবফাইলাম। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। অ্যাগেইন ইউরোকর্ডাটা হ্যাজ থ্রি ক্লাসেস, অ্যাসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। অ্যাসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। এখানে আমাদের ব্রেনে সেভ হয়েছে? ব্রেনে সেভ হয়েছে আমাদের? শোভন? জি মিস।
এই তো বোর্ডই দেখতে পাচ্ছি না। কেন বোর্ড দেখতে পাচ্ছ না? নাবিলা বোর্ড দেখতে পাচ্ছ? মিস বোর্ডটা ক্লিয়ার না। মিস লেফট সাইডে। এই তোমাকে কি বললাম যে ওই পর্দাটা টেনে দাও? দিলাম তো। এখন দেখা যাচ্ছে? মানে পিক্সেলটা ঘোলা আর কি। মানে ল্যাপটপ থেকে ঘোলা দেখা যাচ্ছে। ফোন থেকে জয়েন করলে হয়তো ক্লিয়ার হবে। না, আমি তো ফোন থেকে জয়েন করেছি। আমি ফোন থেকে জয়েন করে আর ইয়া দিয়ে ভিডিও করি। মানে আমি ফোন থেকে জয়েন করলে হয়তো ক্লিয়ার হবে। ও আচ্ছা। আচ্ছা এখন ঘোলা হয়ে গেছে। আমারটা এতক্ষণ ক্লিয়ার ছিল। তোমারটা এতক্ষণ ক্লিয়ার ছিল? নানিকা, নাবিলা? মিস আমি তো দেখতে পাচ্ছি। ওকে ঠিক আছে। তাহলে ওদের নেটের প্রবলেম না ওদের ডিভাইসের প্রবলেম ওদের। কারণ অন্য ক্লাসগুলোতে প্রবলেম হয়েছে। হ্যাঁ তাহলে তোমাদের ডিভাইস যাদের ঘোলা দেখা যাচ্ছে তাদের ডিভাইসের প্রবলেম, তাহলে নেটের প্রবলেম। কিন্তু অন্যরা যারা দেখতে পাচ্ছ তাহলে ঠিক আছে। যদি সবার প্রবলেম হতো তাহলে আমার প্রবলেম হতো, কিন্তু আমি দেখছি যে না একদম ইয়ে আছে। আমরা ইউরো কর্ডেট, আমাদের যে ফাইলাম কর্ডেট আছে, ফাইলাম কর্ডেটে কয়টা সাব ফাইলাম আছে? এগে থ্রি সাব ফাইলাম কি? ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা আর হলো ভার্টিব্রাটা। আর এই যে ইউরো কর্ডাটা, এগেইন ইউরো কর্ডাটা সাব। ম্যাম ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? ক্লাসেস অবশ্যই। অ্যাসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। অ্যাসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। তাহলে অ্যাসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটার কোনো ক্লাস নেই, কোনো ডিভিশন কিছুই নেই। আর আছে ভার্টিব্রাটা, সাবফাইলাম, এগেইন সাবফাইলাম ভার্টিব্রাটা, এগেইন সাবফাইলাম ভার্টিব্রাটা হ্যাজ টু ডিভিশন, টু ডিভিশন। নাম্বার ওয়ান ডিভিশন নেম একনাথা, নাম্বার টু ডিভিশন নেম সাইকনাথাস্টোমাটা। তাহলে ভার্টিব্রাটা, সাবফাইলাম ভার্টিব্রাটা হ্যাজ টু ডিভিশন। কত ডিভিশন? টু ডিভিশন, একনাথা আর একটা ন্যাথাস্ট্রোমা। তাহলে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা, সাবফাইলাম ভার্টিব্রাটা হ্যাজ টু ডিভিশন। ডিভিশন ওয়ান কি? একনাথা। ডিভিশন কি? একনাথা, একনাথা, একনাথা। আর কি নাম্বার টু ডিভিশন হলো ন্যাথাস্টোমা, ন্যাথোস, ন্যাথোস্টোমাটা বা ন্যাথোস্টোমা বললেও হবে, ন্যাথোস্টোমাটা। তাহলে ফাইলাম, হ্যাঁ কর্ডেট, ফাইলাম কর্ডেট কি? ফাইলাম কর্ডাটা থ্রি সাব ফাইলাম, থ্রি সাব ফাইলাম কি? ইরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টিব্রাটা। এগেন সাব ফাইলাম ইরো কর্ডাটা হ্যাজ থ্রি ক্লাসেস। নাম্বার ওয়ান ক্লাসেস অ্যাসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। সেফালো কর্ডাটা কোনো ডিভিশন ক্লাস কিছুই নেই। ভার্টিব্রাটা, সাব ফাইলাম, এগেন সাব ফাইলাম ভার্টিব্রাটা হ্যাজ টু ডিভিশন। নাম্বার ওয়ান ডিভিশন নেম কি? একনাথা। নাম্বার টু ডিভিশন নেম ন্যাথোস্টোমাটা। ম্যামের কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? তোমরা শুনতে পাচ্ছ? জি। মিস বোর্ডের রাইট সাইডটা দেখা যাচ্ছে না। না মিস, হ্যাঁ মিস এখন দেখা যাচ্ছে। ওকে মিস, একনাথার পয়েন্টটা কি? ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা, একনাথার একটা ন্যাথোস্টোমাটা। Again, Agnatha division 1, Agnatha has 2 classes. Agnatha has kota classes? 2 classes. Agnatha has 2 classes. Number 1, Migzini. Migzini. Number 2, Cephalospidomorphy. Cephalospidomorphy. নাম্বার টু সেফালোস্পিডোমর্ফি,
cephalospermorphy and then division nathostomata has 7 classes and then division nathostomata has 7 classes 7 classes number 1 class name ki class 1 number 1 class name chondritis chondritis number 2 actinopterygii number 2 ki actinopterygii number 3 classes ki sarcopterygii number 4 amphibia দেখতে পাচ্ছো তাহলে ক্লাস আমরা দেখলাম যে এগাইন ডিভিশন ন্যাথাস্ট্রোমাটা হ্যাজ 7 ক্লাসেস Number 1 class name chondritis. Number 2 actinopterygii. Number 3 class name sarcopterygii. Number 4 amphibia. Left কি আরো কিছু লিখেছিলেন? Left side কি আরো কিছু লিখেছিলেন? এই যে left side এখন লিখছি এখনো লিখি নাই তাহলে আমরা এই যে অ্যামফিবিয়া তাহলে আমরা 7 ক্লাসের মধ্যে 4 ক্লাসেস আমাদের শেখা হয়ে গেছে কনডিটিস অ্যাকনিওপ্টেরিজি সারকোপ্টেরিজি অ্যামফিবিয়া এবং কি রেপটিলিয়া এনিমিলিয়া রেপটিলিয়া ফর অ্যাবিস ম্যামালিয়া আমরা দেখলাম যে থ্রি কর্ডেট হ্যাজ 3 সাব ফাইলাম কর্ডেট হ্যাজ কি 3 সাব ফাইলাম নাম্বার 1 ইউরোকর্ডাটা নাম্বার 2 সেফালোকর্ডাটা নাম্বার 3 ভার্টিব্রাটা নাম্বার 3 কি ভার্টিব্রাটা এন্ড সাব ফাইলাম ইউরোকর্ডাটা হ্যাজ 3 ক্লাসেস ইউরোকর্ডাটা হ্যাজ 3 ক্লাসেস নাম্বার 1 অ্যাসিডেসিয়া থ্যালেসিয়া লার্ভাসিয়া সেফালোকর্ডাটা নো ডিভিশন নো ডিভাইড এগাইন ভার্টিব্রাটা সাব ফাইলাম ভার্টিব্রাটা হ্যাজ টু ডিভিশন নাম্বার 1 অ্যাগনাথা নাম্বার 2 ন্যাথাস্ট্রোমাটা নাম্বার 2 ন্যাথাস্ট্রোমাটা এগাইন ডিভিশন অ্যাগনাথা হ্যাজ টু ক্লাসেস অ্যাগনাথা হ্যাজ কি টু ক্লাসেস অ্যাগনাথা হ্যাজ টু ক্লাসেস মিগজিমি সেফালোস্পিডো মরফি মিগজিনি সেফালোস্পিডো মরফি এগেইন ডিভিশন ন্যাথাস্ট্রোমাটা হ্যাজ 7 ক্লাসেস 7 ক্লাসেস নাম্বার 1 ক্লাস 1 কনডিটিস অ্যাকটিনোপ্টেরিজি সারকোপ্টেরিজি অ্যামফিবিয়া রেপটিলিয়া অ্যাবিস ম্যামালিয়া You understand chordate classification? Clear? Yes, miss. Yes, miss. Okay. All right.
7 অ্যানাথাস্টোমাতে 7 ক্লাসেস আছে দেখো আমরা 2 ক্লাসেস করব আমাদের ফার্স্ট আমাদের ব্রেনে যেভাবে আমরা সেভ করব সেটা হলো যে আমরা প্রথমে যেটা বলবো যে কর্ডেট ফাইল যে আছে এই কর্ডেট ফাইলামে কি আছে টি3 সাব ফাইলাম আছে এই সাব ফাইলাম নেম কি হ্যাঁ 3 সাব ফাইলাম নেম কি অনিকা 3 সাব ফাইলাম নেম কর্ডেট ফাইলাম अनिका जी मिस थ्री सब फाइलम नेम ये थ्री सब फाइलम कॉर्डेट फाइलम इरो कॉर्डाटा सेफालो कॉर्डाटा भार्टिब्राटा इरो कॉर्डाटा सेफाल कॉर्डाटा भार्टिब्राटा इरो कॉर्डाटा सब फाइलम इरो कॉर्डाटा গিভ সাব ফাইলাম ইউটো কর্ডাটা থ্রি ক্লাসেস নেম নাবিলা অ্যাসিডি অ্যাসিডিসিয়া থ্যালিয়াস থ্যালিসিয়া লারভাসিয়া লারভাসিয়া গুড সেফালো কর্ডাটা মিস নাই ক্লাসেস নেম হ্যাঁ সেফালো কর্ডাটাতে কোনো কি ভাগ নেই আর সাবফাইলাম ভার্টিব্রেটা সাবফাইলাম ভার্টিব্রেটার কয়টা ডিভিশন আছে মিস দুইটা ডিভিশন দুইটা অ্যাগনাথা দুইটা ডিভিশন এক নাম নেম কি মিস ফার্স্ট অ্যাগনাথা নেথোস্টোমাটা আর একটা হচ্ছে নেথোস্টোমাটা নেথোস্টোমাটা ভেরি গুড হ্যাঁ অ্যাগনাথার ক্লাস কয়টা দুইটা দুইটা একটা কি একটা হলো মিগজিনি মিগজিনি ओके তাহলে ফার্স্ট ইউরো কর্ডেটের ফার্স্ট যে কর্ডেট ফাইলাম আছে কর্ডেট ফাইলামের ফার্স্ট সাব ফাইলাম নেম কি ফার্স্ট সাব ফাইলাম নেম কি বলো তোমরাই বলো ফার্স্ট সাব ফাইলাম নেম কি ইউরো কর্ডাটা আর এই যে ইউরো কর্ডেট ফাইলামের যে অ্যানিমাল গুলো আছে অল অ্যানিমালস আর ইউরো ইউরো কর্ডেট কল্ড কি টিউনিকেটস হ্যাঁ টিউনিকেটস তাহলে এই যে সাব ফাইলাম যে ইউরোকর্ডেটস আছে এই সাব ফাইলাম ইউরোকর্ডেটস এর অল অ্যানিমালদেরকে কি বলা হয় টিউনিকেটস জেনারেলি কি বলা হয় টিউনিকেটস আর এই যে টিউনিকেটস যে অ্যানিমাল গুলো আছে এই টিউনিকেটস অ্যানিমাল গুলো সাধারণত আমরা সবগুলোই পাওয়া যায় আমরা যত অ্যানিমেল দেখতে পাবো টিউনিকেটস এ ম্যাক্সিমাম অ্যানিমেল গুলো হলো সমুদ্রে পাওয়া যায় হ্যাঁ এবং এরা সাধারণত একদম সমুদ্রে একদম যে গভীরে সেখানে না একদম অগভীর পানিতে তারা বাস করে আর এই যে এই টিউনিকেটস এই নামকরণ করেন কে who named tunicates এটা নামকরণ করেন হলো ল্যামার্ক ল্যামার্ক কে নামকরণ করেন ল্যামার্ক সায়েন্টিস্ট ল্যামার্ক এবং এদেরকে কেন টিউনিকেটস বলা হচ্ছে কারণ এদের যে বডি আছে এই বডিটা সাধারণত সেলুলোজ নির্মিত টিউনিক নামের একটা কি একটা কি বলবো যে ফ্লেক্সিবল হ্যাঁ একটা ইয়ে দিয়ে মেমব্রেন দিয়ে তারা কি থাকে কভার আপ থাকে এই জন্য এদেরকে নামকরণ করা হয়েছে কি টিউনিকেটস আর এখন এই যে আমরা বর্তমানে এই টিউনিকেটসদের একটা বিশেষ তাদের যে একটা খাবারের অনেক গবেষণা হয়েছে এটা নিয়ে বর্তমানে বিভিন্ন ধরনের গবেষণা হচ্ছে এবং এই নামটা দেখা যাচ্ছে যে টিউনিকেটা না এই টিউনিকেটসের পরিবর্তে সাধারণত টিউনিকেটা যে নামটা এটা বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে এবং এই যে টিউনিকেটস যে অ্যানিমালসগুলো আছে এই টিউনিকেটস অ্যানিমালসগুলো সাধারণত সাসপেনশন ফিডার্স সাসপেনশন ফিডার্স নামে এক ধরনের এটা করা যে ফিল্ট্রেশন প্রসেসে তারা কি করে একদম ছোট ছোট যে খাবার ছোট ছোট যে অ্যানিমেলগুলো আছে এদেরকে খাদ্য হিসেবে তারা গ্রহণ করে আর এই টিউনিকেটসের দেহে সাধারণত ডাইনেম নিম নামক এক ধরনের কি থাকে
কেমিক্যাল কম্পাউন্ডস পাওয়া যায় এবং এই কেমিক্যাল কম্পাউন্ডসটা আমাদের যে ক্যান্সার যে আছে এই ক্যান্সার ট্রিটমেন্টে ব্যবহার ইউজ করা হয়। তাহলে আমরা ইউরোকর্ডেট যে ফাইলাম আছে সাব ফাইলাম কর্ডাটা, এই ইউরোকর্ডেট ফাইলাম সাব ফাইলাম সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। আমরা কি জানলাম? আমরা ফার্স্ট জানলাম যে এই সাব ফাইলাম ইউরোকর্ডেটস এর যে যত অ্যানিমেলস আছে অল অ্যানিমেল আর কর্ডস কি টিউনিকেটস, এবং এই যে টিউনিকেটস যে অ্যানিমেলস আছে এই টিউনিকেটস নামকরণ করেছেন সায়েন্টিস্ট ল্যামার্ক। এবং এই টিউনিকেটস এদের কেন বলা হয়, কারণ এদের দেহে একদম ফ্লেক্সিবল এক ধরনের কি থাকে, একটা মেমব্রেন দ্বারা কাভার আপ থাকে, এই জন্য এদের নামকরণ এটা করা হয়েছে। এবং এরা সাধারণত আমরা দেখি যে ফিল্টারেশন প্রসেসে সাসপেনশন ফিডার নামে সাসপেনশন ফিডার অর্থাৎ যেটা বলা হয় যে সমুদ্র পানি থেকে এরা একদম স্পেশাল টাইপ এক ধরনের ফিল্টারেশন প্রসেসে তারা ছোট ছোট অ্যানিমেলদেরকে কি করে খাদ্য হিসেবে গ্রহণ করে। এবং এদের দেহে এক ধরনের কেমিক্যাল কম্পাউন্ড পাওয়া যায় যে কেমিক্যাল কম্পাউন্ডটা আমাদের ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, সেই কেমিক্যাল কম্পাউন্ডটার নেম কি, ডাইনেম ডাইডেম নিন ডাইডেম নিন। তাহলে আমরা সাবফাইলাম যে ইউরোকর্ডাট আছে ইউরোকর্ডাটের পরিচয় জেনে গেছি সবাই, সবার ব্রেনে সেভ হয়েছে বাবা? হ্যাঁ সবার ব্রেনে সেভ হয়েছে, সবার ব্রেনে সেভ হয়েছে। ওকে, এখন আমরা জানবো ইউরোকর্ডেটস যে অ্যানিমেলস গুলো আছে এদের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানবো। হ্যাঁ, তাদের ক্যারেক্টারিস্টিক্স হলো আমরা তো জেনে এসেছি যারা হলো সিসেল অ্যানিমেল। সিসেল মানে কি, আমরা জানি যে সিসেল অ্যানিমেল কারা, যারা হলো বাংলায় কি বলে যে সামুদ্রিক প্রাণী, এরা কি সিসেল অ্যানিমেল। এবং এদের লার্ভা ফ্রি সুইমার অ্যাডাল্টস এখানে বলা হয়েছে যে, দেখো তোমাদের ক্যারেক্টারিস্টিক কি বলেছে যে লার্ভা ফ্রি সুইমার অ্যাডাল্ট আর সিসেল, সরি। তাহলে এরা হলো, আমরা এর আগে জেনেছি যে তারা কি সি অ্যানিমেল, তাই না? আর সিসেল মানে আমরা পরিফেরা ফাইলামের ক্যারেক্টারিস্টিক্স পড়ে এসেছিলাম যে তারা কি সিসেল অ্যানিমেল কোনগুলো, যারা হলো নিশ্চল মানে যারা চলাচল করতে পারে না, যারা কি করতে পারে না, চলাচল করতে পারে না, তাদেরকে বলা হয় সিসেল অ্যানিমেল। তাহলে আমরা ফার্স্ট জেনেছি যে এরা কি সাবফাইলাম যে ইউরোকর্ডাটা আছে এর ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হলো এরা কি সি অ্যানিমেল, মানে এরা সমুদ্রে বাস করে। তারপরে হলো লার্ভা ফ্রি কি সুইমার অ্যাডাল্ট। আর আমরা আরেকটা জিনিস কি দেখলাম, আমরা দেখলাম যে এরা হলো সিসেল অ্যানিমেল, অ্যাডাল্ট কি সিসেল। আর এই যে আমরা দেখেছি যে কর্ডেট ফাইলামের আমরা থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক শিখেছিলাম, সে থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক কি কেউ বলতে পারবে? কি থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক অফ কর্ডেট ফাইলাম? শোভন, হ্যাঁ নামিলা, আনসার কে? মিস নটোকোড প্রেজেন্ট, নটোকোড প্রেজেন্ট, নারকোড প্রেজেন্ট, আর কি ফ্যারেঞ্জিয়া, ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস, গিল স্লিটস, ফ্যারেঞ্জিয়া গিল স্লিটস। তাহলে ইউরোকর্ডাট যেহেতু সাব ফাইলাম কার, কর্ডেট ফাইলামের, তাহলে কর্ডেট ফাইলামের ক্যারেক্টারিস্টিক্স তো এদের মধ্যে থাকবেই, তাই না? অবশ্যই থাকবে। আমরা কর্ডেট ফাইলামে আমরা দেখেছি যে এখানে কি আছে, নটোকোড আছে, নটোকোড প্রেজেন্ট, নার্ভকোড প্রেজেন্ট, আর হলো ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস প্রেজেন্ট। এই যে নটোকোড এবং নার্ভকোড যে আছে এদের নটোকোড এবং নার্ভকোড এই কনফাইন্ড টু দ্য টেইল রিজন। তাহলে নটোকোড এন্ড নার্ভকোড কোথায় থাকবে, কনফাইন্ড টু দ্য টেইল রিজন। তাহলে নটোকোড এবং নার্ভকোড তাদের কোথায় থাকবে, তাদের লেজের মধ্যে কি থাকবে, সীমাবদ্ধ থাকবে, কনফাইন্ড টু দ্য নটোকোড এন্ড নার্ভকোড কনফাইন্ড টু দ্য কি টেইল রিজন। তাহলে আমরা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি শিখলাম, আমরা শিখলাম যে এরা হলো কি সি অ্যানিমেল। এরপরে আমরা শিখেছি যে লার্ভ ফ্রি সুইমার অ্যাডাল্ট স্টেজে কি সিসেল সিসেল। আর আমরা কি দেখেছি, আমরা অ্যাডাল্ট হলো সিসেল, তাই না? আমরা এই ক্যারেক্টারিস্টিক্স ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স জেনেছি। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্সে আমরা দেখলাম যে নটোকোড এবং নটোকোড অ্যান্ড নার্ভ কোড কনফাইন্ড টু দ্য কি টেইল রিজন, নটোকোড অ্যান্ড নার্ভ কোড কনফাইন্ড টু দ্য কি টেইল রিজন।
এরপর আমরা আরেকটা আমরা ইয়া দেখেছি যে তাদের যে বডিটা আছে, আমরা কিন্তু যখন এর পরিচয় জেনেছিলাম তখন আমরা দেখলাম যে তার বডি কি দিয়ে কাভার আপ থেকে টিউনিক মেমব্রেন দ্বারা, বডি কাভার বাই কি টিউনিক মেমব্রেন, এটা কিন্তু তার একটা ক্যারেক্টারিস্টিক্স, তোমরা এটা লিখতে পারো। তারপরে ফ্রাইজেল, আমরা জানি যে এখানে কিভাবে ফ্রাইজেল গেস্টিস থাকবে তাদের, এখানে হচ্ছে ফ্রাইজ লিক্স দ্য ক্লাক্স ইটস ওয়াল বিয়ার নিউমেরাস গিল স্লিটস, নিউমেরাস গিল আমরা দেখলাম যে তাদের ব্লাড ভাস্কুলার সিস্টেম কেমন ওপেন টাইপ এবং হার্ট বিট শো কি রিভার্সড পেরিস্টালসিস, আর তাদের লাইফ সাইকেলটা কেমন বাইসেক্সুয়াল লাইফ সাইকেল উইথ কি ট্যাডপোল লার্ভা, ট্যাডপোল লার্ভা শোস এখানে তারপরে হলো রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস। হ্যাঁ, লার্ভা শোস কি লার্ভাটা নাকি রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস, লস্ট ইটস কি ডেভেলপড ক্যারেক্টারিস্টিক্স বা ক্যারেক্টার্স। তাহলে আমরা ইউরোকর্ডাট যে সাবফাইলাম আছে, ইউরোকর্ডাটার সাবফাইলাম ক্যারেক্টারিস্টিক্স বুঝেছি, ডু আন্ডারস্ট্যান্ড ইউরোকর্ডের সাবফাইলাম? ইয়েস মিস। নাও আই উইল আস্ক ইউ সাম কোশ্চেন। ইয়েস মিস। শ্যামা, শ্যামা কার নাম বাবা? শ্যামা, শ্যামা কারাডি। হ্যাঁ শ্যামা, নাও গিভ ওয়ান ক্যারেক্টারিস্টিক্স অফ ইউরো সাবফাইলাম অফ ইউরোকর্ডাটা। শ্যামা রাফিদ, রাফিদ নাবিলা। Yes, miss. Give on characteristics of Eurocordata. Miss, pharyngeal gills is present. আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো আসলে এটাই শুধু বললাম না, আমি অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স বললাম, একটু সুন্দর করে ক্যারেক্টারিস্টিক্স বলো ম্যাম, এতক্ষণ পড়াইলো। হ্যাঁ, অ্যানিমেলস গুলো কেমন? অ্যানিমেলস গুলো হলো সিসেল অ্যানিমেলস। কি সিসেল অ্যানিমেলস, এরপর লার্ভা, তারপর আমরা আরো কি দেখলাম, লার্ভ ফ্রি সুইমার, হ্যাঁ লার্ভ ফ্রি সুইমার, অ্যাডাল্ট লার্ভা, প্লাস সিস্টেম কি পেন। হ্যাঁ, এগুলো তো আমরা দেখলাম তাই না, তাদের বডি কাভার্ড বাই কি টিউনিক, টেলিফোন থেকে একটা নাম্বারে ফোন আসছে কিন্তু ফোন ধরলে তো বের হয়ে যেতে হবে, ক্লাবে যে কেন ফোন দেয় এ যে দিচ্ছে। নালে আমরা ইউরোকর্ডেড সাবফাইলাম ক্যারেক্টারিস্টিক্স তাহলে আমরা শিখে গেলাম, এখন আমরা যেটা জানবো সেটা হলো ইউরোকর্ড। আবার কেন বাবা, ইউরোকর্ডেটা, হ্যাঁ সাফারাম ইউরোকর্ডেট হ্যাজ কি থ্রি ক্লাসেস, নাম্বার ওয়ান অ্যাসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। তাহলে ফার্স্ট ক্লাস নেম কি, ফার্স্ট ক্লাস নেম হলো অ্যাসিডেসিয়া, আর এই যে অ্যাসিডেসিয়া যে ক্লাস আছে, এই অ্যাসিডেসিয়া ক্লাসের যে অ্যানিমেল গুলো আছে এদের একটা পরিচয় আছে জানো, তাদেরকে কি বলা হয় হলো, তাদের হলো সিকুয়ার্টি। হ্যাঁ সিকুয়ার্ট চিনো, সিকুয়ার্টি চিনো? এদেরকে বলা হয় হলো সমুদ্রের ফোয়ারা, সি কোয়ার্ট। তাহলে সি কোয়ার্টি বা সি কোয়ার্ট যে আছে এদেরকে কি বলা হয়, এই অ্যাসিডেসিয়া যে অ্যানিমেল গুলো আছে এরা হলো সমুদ্রের ফোয়ারা। এদেরকে কি বলা হয়, সমুদ্রের ফোয়ারা।
তাহলে এই অ্যানিমেল গুলো অ্যাসিডেসিয়া যে অ্যানিমেল গুলো আছে এদের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হলো এরা কেমন এরা হলো দে আর সলিটারি অর কলোনিয়াল ফিক্সড অর ফ্রি সুইমিং টিউনিকেটস কমনলি এই জন্য নোন অ্যাজ সিকোয়াল এদের যে এই যে আমরা যে অ্যাসিডেসিয়া যে ক্লাস আছে এই ক্লাসে যে অ্যানিমেল গুলো আছে এদের কিছু কিছু অ্যানিমেল আছে এরা কি করে সমুদ্রে পানিটা উপরের দিকে উঠায় উঠায় উপরের দিকে উঠায় আবার নিচের দিকে পানিটা পড়ে আসে এমন ভাবে পানিটা উঠায় দেয় এবং দেখতে মনে হয় যে একটা ঝর্ণা ঝর্ণা থেকে পানিগুলো আসছে এনিমেল গুলো যখন একসঙ্গে থাকে তখন এরা যখন মানে দলবদ্ধ ভাবে থাকে কলোনি গঠন করে থাকে তখন সাধারণত যখন এটা করে তখন দেখে মনে হয় যে এরা সিকোয়ার্ড এদের যে এদের আর সেকেন্ড ক্যারেক্টারিস্টিক দে অ্যাটাচ টু সাবস্ট্রেটাম হ্যাঁ দে অ্যাটাচ টু সাবস্ট্রেটাম অ্যাট পোস্টেরিয়র ভেন্ট্রাল এন্ড বাই আ ফুট বডি ইনক্লোজড ইন সফট লেদারি টেস্ট এরপর এদের আরো বৈশিষ্ট্য আছে যে ফ্যাংস ইজ স্যাক লাইক পারফোরেটেড বাই গিল স্লিটস অ্যান্ড অ্যালিমেন্টারি ক্যানাল এদের অ্যাসিডিসিয়া যে ক্লাস আছে ইউরোকর্ডাটার অ্যাসিডিসিয়া এই ক্লাসের যে অ্যানিমেল গুলো আছে যাদের যে এলিমেন্টারি ক্যানাল এই এলিমেন্টারি ক্যানালটা শেপড হলো ইউ শেপড এলিমেন্টারি ক্যানালের শেপড কেমন ইউ শেপড আর এটার এক্সাম্পল হলো অ্যাসিডেসিয়া ম্যান্টুলা বা মলগুলা অকুলেটা তাহলে এই আমরা অ্যাসিডেসিয়ার যে এক্সাম্পল অ্যাসিডেসিয়া ম্যান্টুলা কোন সাবফাইলামের এনিমেল ইউরোকর্ডাটার এবং ইউরোকর্ডাটার কোন ক্লাসের এনিমেল অ্যাসিডেসিয়ার এরপরে আছে হলো অ্যাসিডেসিয়ার পরে আমরা ক্লাস নাম্বার টু ক্লাস নেম কি থ্যালাসিয়া হ্যাঁ থ্যালাসিয়া আর এই যে থ্যালাসিয়া যে ক্লাস আছে এই থ্যালাসিয়া ক্লাসের এই অ্যানিমেল গুলো সলিটারি এবং এরাও কলোনিয়াল এবং এদের আরেকটা ক্যারেক্টারিস্টিক হলো প্রি ফ্লোটিং বেন্থিক টিউনিকেটস প্রি ফ্লোটিং কি টিউনিকেটস আর এদের যে শেপটা হলো আমরা যে লেমন তোমরা লেমন চিনো না সবাই হ্যাঁ লেমন খাই আমরা খাই তো অবশ্যই ঠিক কিনা বলো এই যে লেমন যে আছে লেবু যে আছে যেটা এই লেমন শেপড এই অ্যানিমেল গুলো হ্যাঁ এটা কি লেমন শেপড অ্যানিমেল তবে বডি ব্যারেল অর লেমন শেপ উইথ নো টেল ইন অ্যাডাল্ট নো টেল ইন অ্যাডাল্ট অ্যাডাল্ট এদের ক্ষেত্রে কোনো টেল থাকে না এদের আরেকটা ক্যারেক্টারিস্টিক দ্য বডি সারাউন্ডেড বাই ব্যান্ডস অফ সার্কুলার মাসেল উইথ ইনকারেন্ট অ্যান্ড এক্সকারেন্ট শিপোর্স অ্যাট অপোজিট এন্ডস হ্যাঁ মেনি আর প্রোভাইড উইথ লুমিনিয়াস অর্গানস উইথ গিভ আ ব্রিলিয়ান্ট লাইট অ্যাট নাইট হ্যাঁ এদের এই যে আমরা যে থ্যালাসিয়া যে ক্লাস আছে এই থ্যালাসিয়া ক্লাসের যে অ্যানিমেল গুলো আছে কিছু কিছু অ্যানিমেলদের দেহে এক ধরনের অর্গান থাকে সে অর্গানটার নাম হলো লুমিনাস অর্গান এবং এই লুমিনাস অর্গান তারা কি করে তারা হলো রাতের বেলা সাধারণত উজ্জ্বল আলো ছড়ায় আমরা এই যে গ্রামে যখন ঘুরতে যাই আমাদের একদম ফাঁকা জায়গার মধ্যে যেটা নদী বিধৌত এলাকা বা বিলের মধ্যে আমরা দেখি যে রাতের বেলা ভূতের আলো দেখা যায় এবং কিছু আলো দেখা যায় মিটি মিটি জ্বলছে আবার নিভিয়ে যাচ্ছে এটা কার আলো তোমরা জানো রাতের বেলা কে এভাবে আলো ছড়ায় চিনো সে অ্যানিমেলটাকে তার নাম কি জোনাকি হ্যাঁ জোনাকি পোকা আর এই যে আমাদের যে আমরা যে থ্যালাসিয়া শ্রেণীর যে অ্যানিমেল গুলো আছে যে প্রাণীগুলো আছে কারণ আমরা জানি যে ইউরোকর্ডাটের সকল প্রাণী হলো সামুদ্রিক এবং এরা সমুদ্রে সাধারণত অগভীর পানিতে থাকে আমরা এটাও জানি এই অ্যানিমেল গুলো আমরা সমুদ্রের পাড়ে রাতের বেলা গেলে যদি আমরা থ্যালাসিয়া শ্রেণীর অ্যানিমেল দেখতে পাই এদের কিছু সদস্য কিছু মেম্বার আছে তাদের দিয়ে কি আছে লুমিনাস অর্গান আছে এবং এই লুমিনাস অর্গানের কাজ হলো ফাংশন হলো যে এরা কি করে রাতের বেলা আলো ছড়ায় এবং উজ্জ্বল আলো ছড়ায় এটা সাধারণত খুবই সুন্দর লাগে দেখতে যারা দেখেছে আর এদের এই থ্যালাসিয়া যে ক্লাস আছে শ্রেণী থ্যালাসিয়া ক্লাসের এক্সাম্পল হলো সালফা ম্যাক্সিমা সালফা ম্যাক্সিমা এরপরে আমরা ইউরোকর্ডাটার যে লাস্ট ক্লাস
লামাছি সেটা হলো কি লার্ভাসিয়া। এই লার্ভাসিয়া যে অ্যানিমেল গুলো আছে এই লার্ভাসিয়ার অ্যানিমেল গুলো এলা হলো পেলাজিক ক্রিয়েচারস এন্ড সেপ লাইক আ বেল ট্যাডপল। এবং এই লার্ভাসিয়ার যে শেপটা এটা সাধারণত আমরা এদের অ্যাডাল্ট যে অ্যানিমেল আছে অ্যাডাল্ট অ্যানিমেলদের ক্ষেত্রে আমরা এর আগে থ্যালাসিয়াতে দেখেছিলাম যে এই অ্যানিমেলদের ক্ষেত্রে সাধারণত এরা এদের যে বডি যে শেপটা এটা সাধারণত দেখতে ট্যাডপোলের মতো। এবং এদের আমরা থ্যালাসিয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে কি থাকে না নো টেল মানে টেল থাকে না, কিন্তু লার্ভাসিয়াদের ক্ষেত্রে কি থাকে টেল থাকে এবং লং টেল থাকে। হ্যাঁ, আর এদের টেইলে নটোকর্ড তারপরে নার্ভ কর্ড এবং কিছু কি থাকে মাসেল থাকে। কিছু কি থাকে মাসেল থাকে। তাহলে আমরা মিস এটা কি ব্যাং? হ্যাঁ ট্যাডপোল না ব্যাং না, এটা একটা অ্যানিমালস, এটা হলো ডায়োসিয়াদেরকে বলা হয়, অ্যানিমালদেরকে বলা হয় ডায়োসিয়া, কিন্তু দেখতে ট্যাডপোলের মতো, ঠিক আছে, দেখতে কি ট্যাডপোলের মতো, ঠিক আছে, কিছুটা আর কি। মিস মিস ট্যাডপোল কি? এটা একটা ট্যাডপোল হলো আমরা যে মিস ব্যাঙের বাচ্চা, ব্যাঙের বাচ্চা কিছুটা এরকম দেখতে আর কি, ব্যাঙের বাচ্চার মতো। আর এই যে এই অ্যানিমেল গুলো যে আছে ইস বিল্ডস আর ডিক্লেয়ার্ড হাউস আর এখানে বলেছে ট্রান্সপ্যারেন্ট হলো হলো স্ফিয়ার অফ মিউকাসিয়াল ফিল্ম ফিডিং। এবং এদের দেহ থেকে একটা কি হয় এক এরা মিউকাস সমৃদ্ধ এবং নমনীয় বাসা তৈরি করে যা যাদের খাদ্য গ্রহণে কি করে সাহায্য করে। আমরা যখন অ্যানিমেল বিহেভিয়ার পড়বো আমাদের চ্যাপ্টার 12 যখন পড়বো তখন খুবই ভালো লাগবে। ভালো লাগাটা কি, কারণ এখানে অনেক অ্যানিমেল আছে তারা খুব সুন্দর করে তাদের বাসা তৈরি করে। এবং এই যে আমরা যে এতক্ষণ যে লার্ভাসিয়া যে ক্লাসটা পড়লাম, এই লার্ভাসিয়া ক্লাসের যে অ্যানিমেল গুলো আছে এদের